শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। ভালোই ঠান্ডা পড়েছে, আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়েছে। আপনারা কে কেমন আছেন কমেন্টস করে জানাবেন। এবং আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি কাহিনী, একটি হৃদয় বিদারক কাহিনী। তাহলে চলুন গল্পটি শুনে ফেলি। আর গল্প ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের কাহিনী শম্ভু অটোয়ালা, লেখা এবং পাঠ আপনাদের সকলের পরিচিতা, আমি চৈতালি। আমি শম্ভু অটোয়ালা। বাবা মারা গেছেন আমার সেই ছোটবেলায়, তখন থেকে বাবা সেই অটো আমি চালাই, পড়াশোনা আর হলো না। আজ অটো নিয়ে বেরোনোর কোনো ইচ্ছেই আমার ছিল না, তবুও বেরোতে হলো। প্রতিবেশী কাকু বারবার বলছিলেন একই বয়স্ক মানুষ, তার উপরে একটা পা খড়িয়ে খড়িয়ে হাঁটেন, তাই কাকুকে অফিসের সামনে পৌঁছে দিয়েই ফিরে আসবো বাড়ি। ডাক্তার বলেছেন মিনুর প্রসবের সময় আগত, কখন কি হয়। এমনিতেই মিনুর শরীরটা ঠিক ভালো যাচ্ছে না আজকাল, আমি ছাড়া ওর যে আর কেউ নেই। মিনু আমার স্ত্রী, আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেটা মিনুর বাবার বাড়ি থেকে কেউ মেনে নেয়নি। তাও মিনু একবার গিয়েছিল বিয়ের পরে মায়ের সাথে দেখা করতে, বাড়িতে ঢোকার মুখেই বাধা, দূর দূর করে তাড়িয়ে দিলে ওরা। তারপর থেকে মিনু আর কখনো বাবার বাড়ি যাওয়ার কথা ভাবে না। মিনুর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। আমি ততক্ষণে কাকুকে অফিসের সামনে নামিয়ে দিয়ে ফিরছি, এমন সময় মায়ের ফোন এলো। ফোন ধরতেই মা খুশি খুশি আমাকে জানালেন, শম্ভু তো ছেলে হয়েছে রে বাবা, আমার নাতি হয়েছে। আমি মায়ের কাছে জানতে চাইলাম কোন হসপিটালে আছে মা। আমাদের বাড়ি থেকে হসপিটালের দূরত্ব অনেকখানি, সেই জন্য তো আরও বিশেষভাবে ভয়ে ভয়ে ছিলাম আমি, তাই তো অটো নিয়ে বেরোতেও চাইছিলাম না। কিন্তু মা বললেন হসপিটালে নিয়ে যেতে হয়নি রে বাবা, বাড়িতেই প্রসব হয়ে গেছে, আমাদের রাধা মাসি আছে না ধাইমা, উনি প্রসব করিয়েছেন, তুই তাড়াতাড়ি আয়। মায়ের মুখে এই কথা শুনে কেন জানি না ভয়টা বরং বেড়েই গেল। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা মিনু কেমন আছে। ততক্ষণে ফোনটা কেটে গেছে, আমি অনেকবার কল করেও মাকে আর ফোনে পেলাম না। ভাবলাম আমার মা হয়তো আমার ছেলে ও বউকে নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি অটোর স্পিড বাড়ালাম, বাড়ির কাছে প্রায় চলেই এসেছি, বাকির মুখটা ঘুরলেই আমাদের বাড়ি। বাড়িতে প্রবেশ করে দেখলাম মিনুর শরীরের অবস্থা খুব খারাপ, বাইরের বারান্দায় একটা চিঁড়া মাদুরের উপরে শুয়ে মিনু যন্ত্রণায় ছটফট করছে। আমি চিৎকার করে মাকে ডাক দিলাম, অনেকবার ডাকলাম, কিন্তু আমার মা বা অন্যান্যরা একটু দূরে বসে আদর করছে আমার সদ্যজাত সন্তানকে, কিন্তু তারা কেউ আমার ডাকে সাড়াই দিল না। এমন ভাব করলো যেন আমার কথা তারা শুনতে পায়নি, আমার খুব রাগ হচ্ছে। তখন সেই মুহূর্তে আমাদের পাশের বাড়ির ছেলেটা পলাশ আমার মাকে ডাকলো, আমার মা শুনতেও পেল। পলাশের ডাক শুনে পলাশের কাছে আসলো, পলাশ মাকে বলল, কাকিমা শিগগির চলুন, শম্ভুদার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে শম্ভুদার, মনে হয় আর বেঁচে নেই, সবাই তাই বলছে। আমার মা বাচ্চাটাকে একজনের কোলে দিয়েই ছুটে বেরোলেন বাড়ির থেকে, আমিও গেলাম মায়ের পিছে পিছে। রাস্তার বাঁকের মুখেই আমার অটোটা তখনও কাত হয়ে পড়ে আছে, অটোর সামনের অংশ ভেঙে চুরে গেছে।
রাস্তায় জমায়েত লোকজন মাকে উদ্দেশ্য করে বললেন, অটোটা খুব স্পিডে আসছিল, আর এই বাঁকের মুখে একটা লরির সাথে ধাক্কা, সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে অটোটা কাত হয়ে পড়ে গেল রাস্তার ধারে। আমি অটোর কাছে গিয়ে দেখলাম গাড়ির ভিতরে আমার শরীরটা তখন ঝুঁকে পড়েছে, মাথা দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে তখনও রক্ত বেরোচ্ছে। আমার শরীরটাকে দেখে আমি কেঁদে ফেললাম। তারপর আমার শরীরটাকে অটো থেকে বের করে সবাই মিলে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এসে আমি দেখলাম মিনু আর ছটফট করছে না, তার শরীরটা নিশ্চুপ হয়ে গেছে। আমি মিনুর গায়ে হাত দিয়ে দেখলাম মিনুর শরীরটা তখন ঠান্ডা, শক্ত হয়ে গেছে। জোরে জোরে কাঁদতে লাগলাম আমি। এমন সময় আমার কাঁধের উপরে কেউ হাত রাখলো। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি মিনু, মিনু হাত রেখেছে আমার কাঁধে। আমি আবার আমার সামনের দিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, যথাস্থানে মিনুর শরীরটা শুয়ে আছে। আবার আমার পিছন দিকে তাকিয়ে দেখলাম মিনু তখন আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর আমরা দুজনে দুজনার হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। তখনও মায়ের বুক ফাটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। তবে মিনু বাড়ি থেকে বেরোনোর আগে বারবার আমার সদ্যজাত সন্তানের দিকে হাঁ করে তাকিয়েছিল। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত হলো। আপনাদের কেমন লেগেছে গল্প তা কমেন্টস করে জানাবেন, আর প্রত্যেকে কিন্তু লাইক করা চাই। তাহলে আজ আসি, আবার আসবো নতুন একটি গল্প নিয়ে। নমস্কার।